আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে সালসাবিল সরাপুর গল্প আলো আদার গল্পের 39 নাম্বার পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। বাচ্চাদের সাথে খেলায় ডুবে আছে রানি। বাচ্চাদের খিলখিল হাসি আর রানির অট্ট হাসিতে মায়া এতিমখানা একেবারে মুখরিত হয়ে আছে। বাচ্চাগুলোর বয়স 4 থেকে 9 বছরের মধ্যে। সবাই রানীর সাথে মুহূর্তে ভালো সম্পর্ক তৈরি করেছে। রানীর খুশির শেষ নেই। এই বাচ্চাদের সাথে কখনো সে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে, তো কখনো সে বলটা তাদের দিকে ছুড়ে দিচ্ছে, আবার কখনো কখনো বাচ্চাদের আদর সানন্দে গ্রহণ করছে। মোল্লা সাহেব অবাক হয়ে দেখছে রানীকে, এমন একটা চঞ্চল আর হাস্যোজ্জ্বল মেয়েকে তুর্য কীভাবে খুঁজে পেল এটাই বুঝে আসছে না। তুর্য বেশ রাগী আর চুপচাপ স্বভাবের সাথে সে অন্যদেরও চুপচাপ দেখতে পছন্দ করে, কিন্তু রানী একেবারেই ঠোঁটকাটা, সবার সাথে মিশে যায় মুহূর্তেই। তাই মোল্লা সাহেব বুঝে উঠতে পারছে না তুর্যের রানীর প্রতি ভালোবাসা কীভাবে সৃষ্টি হলো। কিন্তু তুর্যের আধার মাখা জীবনে এমন একটা আলোকিত মেয়ের আগমন দেখে মোল্লা সাহেব আকাশের দিকে তাকিয়ে মনোজাতের ভঙ্গিতে হাত উঠিয়ে বলতে লাগলো, সারা জীবন যেন এই মেয়েটা তুর্যের জীবনটাকে আলোকিত করে রাখে আল্লাহ। ছেলেটার মনে অনেক কষ্ট, উপরে হিংস্রতা দেখায় সে, কিন্তু তার ভেতরটা কেমন আমি তো জানি। এই ছোট্ট মেয়েটা আর তুর্যের জীবনটা একেবারে সহজ করে দাও আল্লাহ, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে সারা জীবন, আমিন। মোল্লা সাহেব মনোযোগ শেষ করলেন। অনেকক্ষণ যাবত উনি রানীর সাথে কথা বলতে চাচ্ছেন, কিন্তু রানী বাচ্চাদের মাঝে এতই ডুবে গিয়েছে যা দেখে মোল্লা সাহেবের একটুও ইচ্ছে হচ্ছে না রানীকে তুর্যের খারাপ অতীতের কথা বলে তার মন খারাপ করে দিতে। কিন্তু এখন না বললে মোল্লা সাহেব আর কখন রানীকে এইভাবে একা পাবেন, এই কথাটি ভাবতে মোল্লা সাহেব বাচ্চাদের ও রানীর কাছে গিয়ে দাঁড়ালেন। মোল্লা সাহেবকে দেখে 8 বছরের একটা বাচ্চা ওয়ানিয়া বলে উঠল, এই আন্টিকে আমাদের কাছে রেখে দিব হুজুর, আন্টি খুব ভালো। মোল্লা সাহেব হাসলেন ওয়ানিয়ার কথায়। এরপর ওয়ানিয়ার মাথায় হাত রেখে মোল্লা সাহেব হাসি মুখে প্রশ্ন করলেন, আন্টি থাকবে নাকি তাকে জিজ্ঞাসা তো করো। ওয়ানিয়া হাত নাড়িয়ে রানীকে জিজ্ঞাসা করলো, আন্টি তুমি থাকবে আমাদের সাথে? রানী ওয়ানিয়ার গাল টানলো। রানী বেশ সুখময় হাসি দিয়ে বলল, এখানে তো থাকা যাবে না, তবে আমি এখানে এসে তোমাদের সাথে খেলার চেষ্টা করব। একটা দানব আছে, বুঝতে পেরেছো? সেই দানবটা আমাকে এখানে আসার নির্দেশ দিলে তবে আমি আসতে পারবো এখানে। রানীর কথা সব বাচ্চারা চিল্লিয়ে উঠল, কে দানব? কার্টুনে থাকা কুচ্ছিত ভূতের মতো দেখতে দানব নি, আমাদের খেয়ে ফেললে? রানীর হাসির শেষ নেই। সে নিজের মুখে হাত রেখে হাসি থামানোর চেষ্টা করলো, আরে না না, তোমাদের খেয়ে ফেলবে না উনি, এই দানবটার ব্যবহার বোঝা বড় দায়, তবে উনি তোমাদের অনেক ভালোবাসা দিবেন, উনি শুধুই খারাপ মানুষদের শাস্তি দেন। যদিও একটু বেশি গম্ভীর উনি, তবে আমরা সবাই মিলে ওনার মুখে হাসি ফুটিয়ে তুলব, কেমন? রানীর কথা সব বাচ্চারা ইয়াহু বলে উঠল। মোল্লা সাহেব রানী আর বাচ্চাদের এত সুখের মুহূর্ত একটুও নষ্ট করতে চাইছে না। উনি রানীকে যত দেখছে ততই অবাক হচ্ছেন। মোল্লা সাহেব আপন মনে ভাবছে, এতদিন ভেবেছিলাম আমি সারা তুর্যের মনের কথা কেউ বুঝে না, কিন্তু এই মেয়েটা আমাকে আজ ভুল প্রমাণ করলো। আমি মোটেও ভুল করবো না রানীকে তুর্যের অতীত জানিয়ে, একমাত্র রানী পারবে সবটা ঠিক করতে। মোল্লা সাহেব রানীকে কিছু বলতে যাবেন, এর আগেই মোল্লা সাহেবের ছেলে কাফি ফেসে সব বাচ্চাদের বলতে শুরু করলো, বিকেল 5:30 বাজে, খেলার ছলে কি নাস্তা করা ভুলে গিয়েছে সবাই? কাফিফ বাচ্চাদের থেকে নজর সরিয়ে রানীর উদ্দেশ্যে করে বলল, আপনিও আসুন আপু। রানী মাথা নাড়ল কাফিফের কথায়, না আমার খিদে নেই, আর তুমি আমাকে রানী বলেই ডাকতে পারো ভাইয়া, বাচ্চারা যাও নাস্তা করতে যাও। বাচ্চারা রানীর হাত ধরে তাকে দাঁড় করালো। ছোট্ট একটা ছেলে মাহি রানীর ওড়না টেনে বলে উঠল, আপনাকেও যেতে হবে আন্টি, না হলে আমরা কেউ নাস্তা করবো না। রানী মোল্লা সাহেবের দিকে তাকাতেই মোল্লা সাহেব ইশারায় যেতে বলল তাকে। অতঃপর সবাই মিলে চলে গেল খাওয়ার রুমে। রানী ভেতরে এসে অবাক হয়, এই এতিমখানার আগেও একবার এসেছিল সে, তবে এই জায়গায় আসা হয়নি তার। এই এতিমখানার দেয়ালে নানান কার্টুনের ছবি, সাথে অনেক উন্নত লাইট ফ্যান ফার্নিচার, এখন এখানকার বাচ্চাদের পোশাক আচার আচরণ সবটাই অনেক সুন্দর। রানী মনে মনে ভাবতে থাকে, টাকা থাকলে কি না হয় এই এতিমখানার তুর্যের, ওনার তো টাকার অভাব নেই, এইখানে ডেকোরেশন দেখেই বোঝা যাচ্ছে উনি অনেক টাকা খরচ করেন এখানের জন্য, এখানের বাচ্চাদের জন্যে। যাক ভালোই হলো, আমার দানব সন্ত্রাসীর জন্য এই বাচ্চাগুলো একটা সুন্দর জীবন পাচ্ছে, সুন্দর ব্যবহার শিখছে। আল্লাহ আমার দানবটার জীবনটাও যেন এইখানের বাচ্চাদের মতো প্রাণবন্ত করে দেয়। রানী চারপাশের চোখ ঘুরিয়ে দেখতে লাগলো। বাচ্চাদের সাথে নাস্তা করতে বসে রানী গল্পের পাহাড় করেছে বাচ্চাদের সাথে। অগত্যা প্রায় 1 ঘন্টার মতো সময় তারা নাস্তার টেবিলে কাটিয়ে দিল।
নাস্তা সেরে রানী অন্য সব ছোট্ট বাচ্চাদের সাথে আবারও বাহিরে চলে গেল। যেসব বাচ্চা এতিমখানায় লেখাপড়া করছে তারা রানীকে বিদায় জানিয়ে পড়ার রুমে চলে গেল। এটা দেখে রানীর বেশ ভালো লেগেছে। ছোট কিছু বাচ্চাদের মাঝে বসে রানী তাদের সাথে গল্পে মত্ত হয়ে আছে। মোল্লা সাহেব রানীকে ডাকলেন, কিন্তু বাচ্চারা কিছুতেই রানীকে ছাড়ছে না, তাই মোল্লা সাহেব সেখানেই চলে আসলেন। রানী উঠে দাঁড়ালো মোল্লা সাহেবকে দেখে। বাচ্চারা রানীর পায়ের চারপাশে খেলছে। মোল্লা সাহেব গলা খাঁকরি দিয়ে বলে উঠল, তোকে কিছু বলার আছে মা? রানী হাসি মুখেই মোল্লা সাহেবকে বলল, জি বলুন। আসলে তুর্যের এমন কিছুর হিংস্র হওয়ার পিছনে তার অনেক বড় অতীত লুকিয়েছে। মোল্লা সাহেব গম্ভীর হয়ে গেলেন। রানীর হাসি মুখ নিমিষে অন্ধকারে ছেয়ে গেল। রানী মোল্লা সাহেবকে উত্তর দিল, আমি জানি, কিন্তু কি সেই ওনার অন্ধকার অতীত? ওনার জীবনের রহস্য জানতে আমার অনেক অপেক্ষা করতে হয়েছে, তবে এখন মনে হচ্ছে আমার সব অপেক্ষা শেষ হয়ে যাবে। মোল্লা সাহেব রানীর মাথায় হাত রাখল। হ্যাঁ মা, আমি বলবো তোকে সব। রানী মাথা নাড়ল হালকা হেসে। তুর্যর জীবনের রহস্য জানার জন্য রানীর মনটা ব্যাকুল হয়েছিল। আজ সে সত্যিটা জানবে, এটা ভাবতেই রানীর মনে শান্তি লাগছে। মোল্লা সাহেব কিছু বলার আগেই বাচ্চারা চিল্লিয়ে বলতে লাগলো, হুজুর দেখুন একটা আঙ্কেল দাঁড়িয়ে আছে বাহিরে। রানী আর মোল্লা সাহেব দুজনে এতিমখানার বড় গেটের দিকে তাকালো। এতিমখানার বড় দরজায় লোহার বড় বড় নকশা করা আছে, আর সেই নকশার ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে তুর্যকে। রানীরা বেশি দূর ছিল না দরজা থেকে, তাই রানী পরিষ্কারভাবে তুর্যকে দেখতে পাচ্ছে। তুর্যর চুল একটু এলোমেলো হয়ে আছে। তুর্যয় তার হাত চালিয়ে সেগুলো ঠিক করে নিচ্ছে। তুর্যর শার্টের বোতাম খোলা তিনটা, সাথে বাতাসের কারণে তুর্যর শার্টের কলার উঠছে। রানীর নজর আটকে যায় তুর্যকে দেখে। তুর্যয় হাতের ইশারায় রানীকে চলে আসতে বলছে। এই দেখে মোল্লা সাহেব রানীকে বলল, দেখেছিস মা, এই সব কিছুর মালিক সে, কিন্তু অতীতের ভয়াবহ দিনগুলোর কথা স্মরণ করতেই এই ছেলে এইখানে আসে না। এই এতিমখানাটা একসময় তুর্যর আসল বাড়ি ছিল। রানী বেশ অবাক হলো মোল্লা সাহেবের কথায়। রানী মোল্লা সাহেবকে কিছু বলার আগেই তার কানে ভেসে এলো তুর্যর কণ্ঠ, চলে আয় রানী। তুর্যর কথা শুনে মোল্লা সাহেব রানীকে বলে উঠল, দেখলি তো আসেই না ছেলেটা ভেতরে, অথচ তারই বাড়ি, তারই সাম্রাজ্য। আমি চেষ্টা করে দেখি এই দানবকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন আল্লাহ জানেন। রানী মনে হাজারো প্রশ্ন নিয়ে কথাগুলো মুখে বলে উঠল মোল্লা সাহেবকে। মোল্লা সাহেব মাথা নাড়ল। রানী হেলে দুলে গিয়ে তুর্যের সামনে দাঁড়ালো। তুর্য রানীকে ইশারা করলো গাড়িতে বসতে, কিন্তু রানী দুই দিকে মাথা নাড়িয়ে না বলল। তুর্য ভ্রু কুচকে রানীর দিকে তাকাতেই রানী তুর্যকে বলল, ভেতরে চলুন, বাচ্চাদের সাথে আপনার পরিচয় করিয়ে দেই, তারা আমার সাথে দেখা করলে আপনার বেশ ভালো লাগবে। রানীর কথা তুর্যের মেজাজ খারাপ হলো। একেবারে তুর্যের কথা না শুনলে তুর্যের মেজাজ সাথে সাথেই বিগড়ে যায়। তুর্যর কোনো জবাব না পেয়ে রানী তুর্যকে আবারও বলে উঠল, আরে কি হলো, আমি আজ অনেক মজা করেছি বাচ্চাদের সাথে, আপনিও আসুন। তুর্য এবার মুখ খুলল, আমি আজ অনেক বছর ধরে এই জায়গার ভেতরে যাই না, তাই আমাকে ভেতরে ঢুকতে বলা তোর এনার্জি লস ছাড়া আর কিছুই না, যেটা আমি করি না সেটা আমাকে কেউ বাধ্য করতে পারে না, দেরি হচ্ছে চল। তুর্য গাড়িতে উঠতে গেলে রানী তুর্যের হাত ধরে তাকে বলে উঠল, শুরু হয়ে গেল আপনার এই গাম্ভীর্যতা, আরে চলুন তো। রানীর এমন নাসরবান্দা ভাব দেখে তুর্যের মাথার সাথে সাথে রাগ চেপে বসল। তুর্য নিজের হাত টান দিতেই রানী তুর্যের কাছে চলে এলো, কারণ রানী তুর্যের হাত ধরা অবস্থায় ছিল। রানী অবাক হয়ে তুর্যের দিকে তাকাতে তুর্য রানীর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে চিল্লিয়ে উঠল রানীকে, কি সমস্যা? আমার নাম মানে না, কেন অহেতুক জিদ করছিস? তোর কদর করি তাই বলে মাথা উঠে বসবি? আসলেই যোগ্যতা থেকে বেশি পেয়ে গেলে মানুষ নিজেকে অনেক কিছু ভাবতে শুরু করে। তোকে নিয়ে বেশি ভাবছি দেখে এটা ভাববি না, তুই যা বলবি আমার তাই করতে হবে। তশরিফ তুর্যয় কারো কথা শুনে কাজ করে না, আমার যেমন চাই আমি তাই করি, এখন চল আমার সাথে। তুর্য রানীর হাত ধরতে চাইলে রানী সরে যায় পিছনের দিকে। রানীর চোখে পানি চিকচিক করছে। তুর্যর এত অহংকারী ভাব রানীর মোটেও ভালো লাগেনি। রানী পিছনে ঘুরে মায়া এতিমখানার গেটে গিয়ে থামল। মোল্লা সাহেব এতক্ষণে তাদের কর্মকাণ্ড দেখছিল। তুর্যর ব্যবহারে মোল্লা সাহেব নিজেও বেশ আহত হয়েছেন, তাই উনি আর গেলেন না তুর্যর কাছে। রানী গেট থেকে দিয়েই থেকেই বাচ্চাদের আর মোল্লা সাহেবকে বিদায় দিল। রানীর চোখের পানি গাল বেয়ে পড়ল। তুর্যের দিকে আগানোর আগেই রানী নিজের চোখ মুছে নিল, তবে তার চোখ আবারও পানিতে ভিজে উঠল। রানী পিছনে ফিরতেই তুর্যয় ভাবল রানী গাড়িতে উঠবে, তাই তুর্যয় গাড়ির পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু তার হলো না। রানী তুর্যয়ের গাড়ির পাশ কাটিয়ে বেশ জোরেই হাঁটতে লাগলো। এদিকে একটু মানুষশূন্য হওয়ার কারণে গাড়ির বেশ অভাব। রানী তাও মনে মনে ঠিক করেছে হেঁটেই মেন রোডে উঠবে, এরপর টেম্পো ধরে চলে যাবে। কোনো অঘটন হয়ে মরে গেলেও আমি এই অহংকারী তুর্যয়ের গাড়িতে যাব না। কিভাবে নিজেকে সে, আমি এতিম বলে আমার কোনো মর্যাদা নেই নাকি? আমায় নিয়ে নাকি সে বেশি ভাবে? কীভাবে
আমাকে অপমান করা ছাড়া কি বা পারেন উনি? মাঝে মাঝে একটু দরদ দেখান এই আর কি, এমন দরদ উনি সবাইকে দেখান। কেমন একটা দানবকে ভালোবেসেছি বেসেছিস রানী তুই, যে তোর কথার কোনো দাম দেয় না। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক শ্রেণীর সাথে থাকবেন। সেই কেমন হয়, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।